দর্শক আমন্ত্রণ স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি ডাক্তার এস এম মোস্তফা জামান। আপনারা জানেন এই অনুষ্ঠান প্রতি সোমবার থেকে বুধবার ঠিক এই সময়ে দর্শকদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিদিনের মতোই আমাদের স্টুডিওতে এসে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক, চলুন তার সাথে প্রথমে পরিচিত হই। আজ এসেছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ মোজাফফর আহমেদ, বাংলাদেশ অত্যন্ত স্বনামধন্য একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ। বিশেষ করে আমরা জানি যে বিভিন্ন বাত ব্যথার দিকের সাথে আমাদের ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞরা চিকিৎসা দিয়ে থাকেন। আমরা এই বিষয়ে প্রশ্নগুলো আহ্বান করব, যদিও আমরা গতকাল কিন্তু অর্থোপেডিক্স বিষয়ে কিন্তু আলোচনা করেছি, কিছুটা কাছাকাছি হলেও কিছুটা পার্থক্য আছে, সেই বিষয়গুলো আমরা ব্যাখ্যা করব এবং দর্শকদের প্রশ্নগুলো এই বিষয়ে আহ্বান করব। আমাদের সাথে যোগাযোগ করবার জন্য যে নম্বরগুলো ব্যবহার করবেন আমি জানাচ্ছি, নম্বরগুলো 5513129212 পর্যন্ত। এছাড়া বাংলাদেশ টেলিভিশন ড্যাশ বিটিভি ইউটিউব চ্যানেল ফেসবুকে আমাদের প্রশ্ন করতে পারবেন। এই অনুষ্ঠান বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, চট্টগ্রাম কেন্দ্র, ফেসবুক, ইউটিউব এবং বিটিভি অ্যাপসে একযোগে সম্প্রচারিত হচ্ছে। আপনারা নিশ্চয়ই আমাদেরকে প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্নের অপেক্ষা রইলাম। পাশাপাশি যারা ফেসবুকে প্রশ্ন করবেন আপনারা নিজস্ব আইডি থেকে প্রশ্ন করবেন এবং প্রশ্নটি গুছিয়ে লিখবেন, তাতে করে আপনার প্রশ্নটি আমরা ভালোভাবে উত্তর দিতে পারবো। প্রতিদিনের মতোই কিন্তু হেল্প ডেস্কে আছেন আমাদের সাথে ডাক্তার তামান্না মাহতুরমী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রতিদিনের মতোই যেহেতু কোভিড সংক্রান্ত কিছু তথ্য দিয়ে আলোচনা করি, পাশাপাশি কিছু জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি, শুরুতে মানুষকে জানাবার জন্য, তথ্য দিয়ে আপডেট করবার জন্য। আমরা বর্তমানে কোভিডের যে পরিস্থিতি তাতে কিছুটা আমরা বলব স্বস্তির আমরা আবহাওয়া আছি, পরিস্থিতিতে আছি। যদিও 2020 সালের 8ই মার্চ যখন বাংলাদেশে প্রথম কোভিড শনাক্ত হয় তখন থেকে এখন কিন্তু অনেক ভালো অবস্থান আছে, প্রায় 2 বছর অতিক্রম করেছি, অনেক আমাদের কাছ থেকে অনেকে হারিয়ে গেছেন এবং অনেকেই নতুন করে কোভিডে আক্রান্ত হওয়ার পরেও নতুন করে বেঁচে থাকবার চেষ্টা করছেন এবং সবাই মিলে সম্মিলিতভাবে কোভিডকে মোকাবেলা করছি আমরা, সরকার চেষ্টা করছেন, আমাদের যারা সম্মুখসারি যোদ্ধা আছেন প্রশাসনের থেকে শুরু করে আমাদের সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, চিকিৎসক, সাধারণ মানুষ সবাই কিন্তু আমরা কোভিডকে মোকাবেলা করবার জন্য আপ্রাণ চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি আমাদেরকে সবসময় দিক নির্দেশনা দিয়েছেন, সঠিক সময়ে ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছেন এবং এমনকি আমাদের দেশের শিক্ষার্থী যারা আছেন তারাও টিকা পেয়েছেন, ভাসমান মানুষ তারাও কিন্তু এই ভ্যাকসিন পেয়েছেন। আমরা সবকিছু মিলেই আমরা চেষ্টা করছি কোভিডকে মোকাবেলা করার জন্য। পাশাপাশি বর্তমান সময়ে আমরা দেখছি যে ডায়রিয়ার প্রকোপ খুব বেশি, বিশেষ করে শুধু শহর অঞ্চলে নয়, শহরের বাইরে, ঢাকার বাইরেও কিন্তু মানে বিশেষ করে ডায়রিয়ার পরিস্থিতি একটু উদ্বেগজনক আছে। আমরা জানি যে বিশেষ করে সুপেয় পানি পান করলে আমরা এই ডায়রিয়াকে মোকাবেলা করতে পারি, বিশেষ করে খাদ্যবাহিত যেহেতু রোগটি, পানিবাহিত যেহেতু রোগটি, আমরা সুপেয় পানি ব্যবহার করতে বলছি। পাশাপাশি রান্না সহ বিভিন্ন কাজে সুপেয় পানি ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যেমন আমরা বলি খাবার আগে সাবান দিয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে, বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন, সবাই আক্রান্ত হচ্ছেন, এই যারা আমাদের শিশুদের একটু বিশেষভাবে যত্ন নিতে হবে, যাতে এই সময়, গরমের এই সময় কিন্তু প্রতি বছরই ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পায়। আমরা জানি যে কীভাবে ডায়রিয়া হয়, তারপরেও কিন্তু আমরা পুরোপুরি সচেতন হতে পারছি না, তাই ফুটিয়ে পানি পান করতে হবে এবং সুপেয় পানি পান করতে হবে। আমরা আজকের বিষয় যেহেতু আমরা বাত ব্যথার সাথে বিষয়গুলো আলোচনা করবো, দর্শকদের এই প্রশ্নের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমি প্রথম প্রশ্ন করছি অধ্যাপক ডাক্তার সৈয়দ মোজাফফর আহমেদ আপনার কাছে, যে রোগীদের যখন এই কোমর ব্যথা, বাত ব্যথা বিশেষ করে হয়, শরীরের বিভিন্ন জয়েন্টে অস্থিশন্ধিতে বাত ব্যথা হয়, তারা কিন্তু আসলে ঠিক পুরোপুরি বুঝতে পারে না যে কার কাছে যাবেন। আমরা জানি বিভিন্ন ডিসিপ্লিনের চিকিৎসক আছেন, যারা ফিজিক্যাল মেডিসিন তারাও কিন্তু আপনারা চিকিৎসা করছেন, একই রকম আমরা দেখছি অর্থোপেডিক্স ডাক্তার তারাও চিকিৎসা করছেন, রিউমাটোলজিস্ট তারাও এই বিষয়ে চিকিৎসা করছেন, নিউরো সার্জন, স্পাইন চিকিৎসক, সার্জারি যারা তারাও চিকিৎসা করছেন, রোগীরা কীভাবে বুঝবেন যে কোন মাজা ব্যথা বা কোমর ব্যথা হলে কার কাছে যেতে হবে, কোন ডাক্তার দেখাতে হবে, কীভাবে বুঝবেন? একই রকমভাবে যারা কোনো কোনো চিকিৎসক শর্ট ওয়েভ থেরাপি বা ট্র্যাক থেরাপি দিয়ে থাকেন, ইন্ট্রা আর্টিকুল ইঞ্জেকশন দিয়ে থাকেন, আমরা দেখি জয়েন্ট ইঞ্জেকশন দিয়ে থাকেন, অথবা কেউ কেউ শল্য চিকিৎসা করে থাকেন, এই যে বিষয়গুলোর চিকিৎসার যে তারতম্য, ভিন্নতা, সাদৃশ্য, বৈসাদৃশ্য, আমাদের সাধারণ মানুষের জন্য যেহেতু অনুষ্ঠানটি, তাদের জন্য আপনারা কিভাবে এই বিষয়ে একটু দিক নির্দেশনা দিতে পারেন? ধন্যবাদ, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে চিকিৎসক সবাই, যেহেতু যারা সবাই হিউম্যান বডি নিয়ে ডিল করেন, কম বেশি সবাই একটু অধিকার থাকে বা চিকিৎসা করার অধিকার করতে পারেন, কিন্তু পৃথিবীতে এখন যেহেতু সায়েন্স আমাদেরকে আবির্ভূত হয়েছে, প্রতিটা ক্ষেত্রে সায়েন্স বা বিজ্ঞানকে আমরা প্রয়োগ করছি, সেজন্য এখন কিন্তু সব ডোমেন বা চ্যাপ্টারগুলো ভাগ হয়ে গেছে,
যেমন আমরা আগে আগে দেখেছি যে ইন্টারনাল মেডিসিন ডাক্তাররা সমস্ত চিকিৎসা করেছেন, হার্টের চিকিৎসা করেছেন, লাংসের চিকিৎসা করেছেন, ইভেন তারা গ্যাস্ট্রোলজি হেপাটোলজি সবই কিন্তু ইন্টারনাল মেডিসিন ডাক্তার চিকিৎসা করতেন, কিন্তু সময় প্রয়োগক্রমে এই সমস্ত সাবজেক্ট ভাগ হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে, গ্যাস্ট্রোলজি আলাদা হয়েছে, হেপাটোলজি হয়েছে, কার্ডিওলজি হয়েছে, রেসপিরেটরি হয়েছে, ঠিক সেরকমভাবে ফিজিক্যাল মেডিসিন অত্যন্ত পুরাতন সাবজেক্ট, পৃথিবীতে অত্যন্ত পুরাতন সাবজেক্ট। যখন এই সাবজেক্টটা 1920 সাল থেকে প্রথম তৈরি আমেরিকাতে, সেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার আগে, তারপরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো তখন যে একটা ম্যাসিভ ক্যাজুয়ালিটিস হয়েছিল যুদ্ধের সময়, সেইসব পঙ্গুলোক যে পুনর্বাসন তাদের কার্যক্রম করে তোলার জন্য যে বিধি ব্যবস্থাপনা, যে সায়েন্স, যে বিজ্ঞান দরকার, তার জন্য কিন্তু অ্যাকচুয়ালি ফিজিক্যাল মেডিসিন বা রিহ্যাবিলিটেশন মেডিসিন আসলে তৈরি হয়েছে। এবং এটা প্রথমে আমেরিকাতে হয়েছে, আমেরিকান বোর্ড অফ ফিজিক্যাল মেডিসিন, এখানে তারা এখন এস্টাবলিশড। আমেরিকাতে অনেক প্রায় মধ্যে 7,000-এর বেশি ডাক্তার ওখানে আমেরিকাতে এখনো ফিজিক্যাল মেডিসিন বিষয় করে কাজ করছেন। আমরা আসলে আমরা সেই মেডিসিন চ্যাপ্টারটা আমরা দেখবো, আমরা কোনো সার্জিক্যাল চ্যাপ্টার যেমন অর্থোপেডিক্স, ওরা কিন্তু আসলে 60 জন, কিন্তু আমরা বেসিক্যালি ফিজিক্যাল মেডিসিন ডাক্তার মেডিসিন নিয়ে ডিল করি, যেমন কোমর ব্যথা, এর মেডিসিন চিকিৎসা কী হবে, সব তো সার্জারি লাগবে না, সুতরাং কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা বা যেসব কারণগুলো হয় সেই কারণ নির্ণয় করে প্রকৃত চিকিৎসা আসলে আমাদের এটা ফিজিক্যাল মেডিসিনকে দিতে হবে। কারণ ফিজিক্যাল মেডিসিনের সাথে সাথে ব্যথা চিকিৎসা শুধু ব্যথা নির্ণয় করলে হবে না, তাকে রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন লাগে। পুনর্বাসনের জন্য কিন্তু আমাদের আমাদের চ্যাপ্টারটাকে ফিজিক্যাল মেডিসিন চ্যাপ্টারকে আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আমাদের দায়িত্বে দিতে হবে এই সমস্ত কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, যখন যদি সার্জারি না লাগে তাহলে ফিজিক্যাল মেডিসিন দায়িত্ব আছে, আমরা এই দায়িত্ব পালন করতে পারবো, এই চিকিৎসা আমরা দিতে পারবো, বিজ্ঞান সেটা বলছে, বিজ্ঞান সেটা দর্শনও আছে, বিজ্ঞান সে রিসার্চও করেছে। সুতরাং এই ব্যথা বেদনাগুলো আমরা ফিজিক্যাল মেডিসিন ডাক্তার ডিল করে থাকি। তবে রিমাটোলজি একটা বাতরোগ একটা সাবজেক্ট তৈরি হয়েছে, এটা এটা মেডিসিনের একটা ব্যাপার আছে, সেখানে গিরাফুলা তো গিরা ব্যথা, গিরাফুলা আর্থ্রাইটিস, যদি ইনফ্রাউন্ড রাখতে প্রধান যদি আর্থ্রাইটিস, আরও কিছু ডিজিজ যেগুলো জটিল ডিজিজ, কানেক্টিভ ডিসঅর্ডার, এসএলডি, ভাস্কুলাইটিস, এগুলো কিন্তু রিমাটোলজির আন্ডারে। জেনারেলাইজ যে ব্যাপারটা বাত ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, গিরা ব্যথা, এটা কিন্তু আজকে ফিজিক্যাল মেডিসিনকে দিতে হবে। কারণ ফিজিক্যাল মেডিসিনের সাথে সাথে এখানে অন্য কিছু থেরাপি লাগবে, তার পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য অন্য কোনো থেরাপি লাগবে, যেমন শর্টে বলেছেন, মাইক্রোওয়েভ বলেছেন, বিভিন্ন রকম এক্সারসাইজ বলেছেন, বিভিন্ন অ্যাপ্লায়েন্সেস বলেছেন, অর্থোটিক্স বলেছেন। আমরা আমরা যাতে পা ফুট অফ হয়ে গেছে, পা অচল হয়ে গেছে, অবশ্য হয়ে গেছে, আমরা অর্থোটিক্স দিয়ে থাকি, পায়েরও ব্যথা আছে, বা পায়ের দিকেও ব্যথা আছে, এখন কি করতে পারি? চাই জি আপনাকে ধন্যবাদ। আপনার বয়স কত, ওজন কত? ওজন 75 কেজি, বয়স 65। 65-75 কেজি ওজন, তাই তো? উচ্চতা কত? উচ্চতা 2.7। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডাক্তার মুজাফফর আহমদ। ধন্যবাদ, খুব প্রশ্ন করেছেন, সুন্দর প্রশ্ন করছে। হ্যাঁ, আপনি ব্যথা হচ্ছে নিশ্চয়ই, বয়স যদি বয়স একটু বেশি, আপনার ওজনটা বেশি, অ্যাডভান্সেস, সেখানে আমাদেরকে এখন দেখতে হবে যে ব্যথাগুলো কোথায় তৈরি হচ্ছে, এটা ঘাড় থেকে হচ্ছে, কোনো শোল্ডার পেন হচ্ছে, নাকি লিম থেকে, যেমন এলবো পেন হয়, হাঁটু বা গিয়ে ব্যথা হয়, রিস্টে ব্যথা হয়, মানে এই অরিজিনটাকে আমাকে খুঁজে বের করতে হবে। তো আপনার যেহেতু ব্যথা হচ্ছে, এটা ঘাড় থেকে হওয়ার খুব সম্ভাবনা বেশি, কারণ ঘাড়েই বেশি সমস্যা হয়, যাকে আমরা আমরা সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস বলি, এটা 20-এর পরে বা 30-এর পরে সব বয়সে কমন। একটু আমাদেরকে আমাদের একটু দেখে শুনে আপনাকে হিস্ট্রি নিয়ে, আরও ভালো হিস্ট্রি নিয়ে আমরা এক্সামিন করলে, পরীক্ষা নিয়ে করলে আমরা কিন্তু আপনার রোগটা ধরতে পারবো। তো প্রাথমিকভাবে আপনি যেটা করবেন সেটা আপনি একটা শক্ত বিছানায় ঘুমান, পাতলা বালি ব্যবহার করেন, একটু যদি ব্যথা বেশি থাকে প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট খান, একটু গরম সেঁক দেন, অনেকক্ষণ ঘাড় নিচে করে কাজ করবেন না, অনেকক্ষণ আপনি দাঁড়াবেন না, কোমরটাকে আপনি সোজা করে বসবেন এবং অনেকক্ষণ কোথাও চেয়ারে বসবেন না। এই সমস্ত সাধারণ নিয়ম মেনে চললে কিন্তু অনেক সময় ব্যথাগুলো স্বাভাবিক ব্যথা হলে কিন্তু ভালো হয়ে যায়। তবে যদি আপনার মাত্রা বাড়তেই থাকে অসুখের মাত্রা, তবে কিন্তু এটা কিন্তু একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করে রোগটা নির্ণয় করে চিকিৎসা নিলে অবশ্যই আপনি এই আপনার এই ব্যথা থেকে ইনশাল্লাহ পরিমুক্ত হবেন। সবারই তো আসলে জীবনে, বিশেষ করে আমরা বলবো যে শরীরে কোথাও না কোথাও ব্যথা হয়েছে, অতিক্রম করেছেন এই ধরনের অভিজ্ঞতা থেকে, তো আসলে ব্যথা তো হতেই পারে, কিন্তু বাত কখন বলবো, যেহেতু আমরা একসাথে শব্দগুলো উচ্চারণ করি বাত ব্যথা, এবং কখন চিকিৎসা দরকার এই বিষয়টি আমরা জানতে পারবো। কারণ আমরা বেশিরভাগ সময় কিন্তু দেখি ব্যথানাশক ওষুধ খেয়ে খাওয়ালে একটু ব্যথা কমে যায়,
আবার ব্যথা আসতে পারে, এবং ব্যথা নাশ ওষুধের সাথে কিন্তু কিডনির একটি সমস্যা হতে পারে, এরকম একটি অভিযোগ সবাই জানেন এবং আমাদের দেশের রোগীরাও কিন্তু এখন জেনে গেছেন। তো এই বিষয়টি আমাদের সম্মুখ ধারণা দিবেন। সুন্দর প্রশ্ন করেছিলেন, মান ব্যথা বলতে কি বোঝে অ্যাকচুয়ালি? যখন যখন কোনো জয়েন্ট অস্থিসন দিতে বা জয়েন্ট ব্যথা হবে, কোনো মাংসপেশিতে ব্যথা হতে পারে, ইভেন আমরা যেটা মোজাফর আমি আপনার সেই বিষয়টা আসবো, একজন দর্শক যিনি আমাদের যুক্ত হবেন আর তার প্রশ্নটি আমরা গ্রহণ করে তারপরে এই প্রশ্নটা আবার আসছে। আমন্ত সাহেব আপনি প্রশ্ন করুন, আপনার অপেক্ষায় আছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? কি শুনতে পাচ্ছি আপনি বলুন। আপনি বলছিলেন যে ক্ষয় হয়ে যায়, আসলে এটা কি আপনার